ওরা তোমাদের মেরে ফেলবে। ওরা কিন্তু তোমাদের মেরে ফেলবে। সিনাত, এই ওষুধটা খেয়ে নাও। সিনাত, ওষুধটা খাও। সিনাত, শোন, তোর কিন্তু কোনো দোষ নেই, তুই কিন্তু কোনো ভুল করিস নি, বুঝতে পারছিস আমার কথা? লক্ষ্মী, শোনো, ওষুধটা খেয়ে নে, চলে। সিনাত, ওষুধটা খেয়ে নাও। কথা শোনো সিনাত, খেয়ে নে, নাও, এই নাও। That's like a good girl. ঠিক আছো? নার্ভাস লাগছে। দেখো, আমি আমি তোমার কাছে লুকোবো না। আমার, ইউ নো, হিজ এ ডেঞ্জারাস ম্যান। দত্ত কিন্তু আমাদের চিনতে পেরেছে এবং যা খুশি তাই করতে পারে। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। মেয়েটার উপর খুব নজর রাখতে হবে। তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না? ওরা তোমাদের মেরে ফেলবে। সিনাত, আমরা সবাই আছি না? আমি বুঝতে পারিনি, আমি চেঁচিয়ে ফেলেছি। ঠিক আছে, ঠিক আছে, কিছু হয়নি, কিচ্ছু ঠিক আছে, কিচ্ছু হয়নি, তুই কিচ্ছু করিস নি, সব ঠিক আছে। স্যার, স্যার কোথায়? আমি জানি না স্যার। জুলিয়া ঋত্বিক কেউ নেই? না স্যার। হোয়াট ননসেন্স ইজ দিস? উইদাউট এনি ইনফরমেশন দুটো ডাক্তার একটা হাসপাতাল এভাবে চলতে পারে না। ইরেসপন্সিবল সমস্ত। আচ্ছা, তোমাকে যে আমি টেলিফোন করতে বলেছিলাম নার্সিংহোমে, করেছিলে? ইয়েস স্যার। হোয়েদার হ্যাজ ই গন আউট টু সি সাম পেশেন্ট অর হোয়াট? না স্যার, ঋত্বিক নার্সিংহোমে নেই, আর জুলিয়া কেউ বলতে পারছে না, হয়তো ঠাকুমার বাড়ি গেছে। হোয়াট? ঠাকুমা? ঠাকুমা? এটা কি চিড়িয়াখানা না নাট্যশালা? যখন খুশি আসবে তখন খুশি যাবে, উইদাউট সেকিং ফর লিভ? বিচিত্র সমস্ত ব্যাপার চলেছে। যাক, শোনো, তুমি হ্যাভ ইউর লাঞ্চ, তাদের রেডি হয়ে নাও। উই গট টু বি ইন দ্য ওটি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর শোনো, নিজে থেকে দাঁড়িয়ে ব্লাডটা রেডি আছে কিনা দেখে নেবে। হ্যালো, হোল্ড অন প্লিজ স্যার। আপনার আবার কি টেলিফোন? হ্যালো, ডক্টর স্যানিয়ার স্পিকিং। ইয়েস, ও হ্যালো, হ্যাঁ, আর ইশ্যু, হ্যাঁ, ওকে, আই'ল সি হোয়াট আই ক্যান ডু। স্যার, আমি একবার খোঁজ নিই ঋত্বিককে, পাই কিনা দেখি। পাবে কি? ও যেখানে গেছে সেখান থেকে তো আপনি জানেন স্যার ও কোথায় গেছে? না, মানে মানে হয়তো পেশেন্ট দেখতে গেছে, আফটার অল রেসপন্সিবল ডক্টর তো। যাকে, ইয়ে, তোমাকে ইয়ে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম। আচ্ছা, ওই নন্দিনীর সঙ্গে একটি মেয়ে হাসপাতালে এসেছিল, ওই ইয়ে কে? জিনাত স্যার। হ্যাঁ, রাইট, জিনাত। ওর প্যাথোলজিক্যাল রিপোর্টসগুলো সবই এসে গেছে জানো? আই গন থ্রু দোজ রিপোর্টস। এই এখানে Well, I've gone through the reports and I find that all the reports are normal. Nandini bodhay metig niye ektu beshi matray worried, tai na?
হ্যাঁ স্যার, ছোট বোনের মতো দেখে তো। ওকে নিয়ে নিশ্চয়ই খুব বেড়াতে ঠেড়াতে যায়। হ্যাঁ, তা প্রায় রোজই। তুমি বড় একটা কাজ করো আকাশ, তুমি নন্দিনীকে একটা টেলিফোন করে দাও। কেন স্যার? না, ওই যে ওই মেয়েটির রিপোর্টসগুলো এসে গেছে, অল দ্য রিপোর্টস আর নর্মাল, এই আর কি। বাড়ি গিয়ে বলে দেবো? না 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 না, নেভার ডু দ্যাট, নেভার ডু দ্যাট। তুমি এক্ষুনি করবে, তুমি ইউ ডোন্ট নো হাউ হাউ মাচ ওয়ারিড শি ইজ। তুমি এক্ষুনি হসপিটাল থেকে একটা টেলিফোন করে দাও। এই কাজের সময় যাবো, ঠিক সেই সময় যত সম্ভব। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে? কানাইদা? হ্যাঁ ছোটদা, বলো। নন্দিনীকে দাঁড়াচ্ছ? ছোট বৌদিমণি তো নেই বাড়িতে। কোথায় গেছে? সে তো অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে ওই জিনাত্রে নিয়ে, এতক্ষণ ধরি আসছে না। বাড়িতে সবাই খুব চিন্তিত, নাওয়া খাওয়া কিছু করেনি। চিন্তা আর কী আছে, দেখো ভিক্টোরিয়া দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে হয়তো। শোনো, এলে ও যেন হসপিটালে একটা ফোন করে বলে দিও। হ্যাঁ, ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জুলিয়া, নাও এনাফ ইজ এনাফ। শোনো, আমাদের পুলিশের কাছে যেতেই হবে, এছাড়া কোনো রাস্তা নেই। উই হ্যাভ টু গো দে। কি না? না না মানে? না মানে আমরা পুলিশের কাছে যাবো না। তুমি বুঝতে পারছো যে আমরা কি? পুলিশ মানে কি? কি? হ্যাঁ, লোকজনের হয়তো কৌতূহল, আমার বাবাকে নিয়ে আবার টানা হাঁচড়া। আবার দেখো, আমার মায়ের বয়স হয়ে গেছে, এখন এসব সহ্য করতে পারবেন না উনি। আর এতদিনে আমার বাবার মৃত্যুর কোন সত্যিটা পুলিশ আবিষ্কার করতে পেরেছে বলতে পারো আমাকে? কিন্তু আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। যা করার আমাদেরকেই করতে হবে। ঋত্বিক, শি ইজ রাইট। কি ভাবছো ঋত্বিক? লুক, এটা সুন্দর না? কি হলো, সুন্দর না? এটা পছন্দ? এসো, তোমার আছে এরকম চুড়ি? নেই? এই দেখো, তুমি আজকে এত সাহসের কাজ করলে, তাই তোমায় এটা দিলাম। That's it! Let's give her a big hand! কি ভালো না? না করে দিই, এটা খুব সুন্দর। ঋত্বিক, হ্যাঁ শুনি, এবার কিন্তু যেতে হবে। অফকোর্স। আচ্ছা আমি বলি কি, আমরা একটাই ট্যাক্সি নিই, ঠিক আছে? আমরা হসপিটালে নেমে যাব, ওরা স্ট্রেট বাড়ি যাবে। ওকে নন্দিনী, তোমরা কিন্তু বাড়ি যাবে স্ট্রেট, আর পৌঁছে আমাদের একটা খবর দেবে। আমরা কিন্তু ভীষণ চিন্তায় থাকবো, প্লিজ। হ্যাঁ নন্দিনী, প্লিজ গিয়ে কিন্তু ফোন করো, এত চিন্তা করার কিচ্ছু নেই, সব ঠিক থাকবে, তাই না? এক্সেলেন্ট, লিরিক্সটা এত ভালো না রঞ্জনদা? আর এই দুটো লাইন শুভঙ্করের গলায় ভীষণ ভালো লাগবে, ঠিক মনে হয় না শুভঙ্করের কথা ভেবে লেখা? আরে দাঁড়াও দাঁড়াও, দেখো না বছর দুয়েক যাক, তারপরে তোমাকে ভেবে অনেকে অনেক গান লিখবে, সুর করবে। তবে কোনো আর্টিস্টকে ভেবে এরকম গান করলে না, গানের কম্পোজিশনে অনেক লিমিটেশন থেকে যায়, আর আর্টিস্টটাকেও ঠিক মতো তাকে একটা চ্যালেঞ্জিং স্কোপ দেওয়া যায় না। আমার কাছে তো শুভঙ্করের সঙ্গে গান গাওয়াটাই একটা মস্ত বড় চ্যালেঞ্জ। তোমার সঙ্গে
শুভঙ্করের রিসেন্টলি বোধহয় কোনো কথাবার্তা হয়নি মনে হচ্ছে। না আসলে সুনন্দ মিত্র, আমি অবশ্য ভাষা ভাষা শুনেছি, অবশ্যই কোম্পানি যখন সব ফাইনালাইজ হবে তোমাকে ডেফিনেটলি জানাবে। কি বলছে সুনন্দ মিত্র? আমার মনে হয় শুভঙ্করের এটা অ্যাকসেপ্ট করা উচিত হয়নি। আর সুনন্দাকে তো জানো, ভেরি স্মার্ট গার্ল, ও কীভাবে কাকে ম্যানিপুলেট করতে হয় খুব ভালো করে জানে। মাধবী, মানে আমি শুনছি যে এই কন্ট্রাক্টটা সুনন্দ মিত্র সই করছে। মানে শুভঙ্কর সুনন্দ মিত্রর সঙ্গে ডুয়েট গান গাইছে? কিন্তু না না, আমার সঙ্গে তো কোম্পানি ফাইনালাইজ তো সেটাই বলে, আমাকে তো এখন অবধি না কিছু এভাবে কি হয় নাকি? এভরিথিং ইজ পসিবল ইন দিস মিউজিক ফিল্ড। আর ওর সব কথা ভাবছো কেন তুমি? আমাদের সামনে একটা ফোক মিউজিকের প্রজেক্ট রয়েছে, ওটা নিয়ে আমরা কনসেন্ট্রেট করতে পারবো। কত সুন্দর করে একটা যদি ফোক মিউজিক, তুমি একটা যদি ফোক সং ভালো করে গাইতে পারো, ওটা লোকের মন ছুঁয়ে যাবে। কত রকম কাজ আছে, ওই কাজটা নাই বা হলো, আরেকটা ভালো কাজ তো আছে, ওটা নিয়ে আমরা এগোবো, ওটা নিয়ে অনেক দূর পর্যন্ত আমরা যেতে পারি, অনেক হেল্প পাবো। মাধবী, অপারেশনটা খুব ভালো হয়েছে না স্যার? হ্যাঁ, ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। ইনিশিয়ালি আই ওয়াজ লিটল বিট ওয়ারিড, ইট ওয়াজ রিয়েলি আ কমপ্লিকেটেড ওয়ান। অ্যান্ড তুমি এখানে কি করছো? হ্যাঁ স্যার, রোগীকে বেডে তুলে দাও, দিস ইজ নট ইউর প্লেস। ওকে স্যার, ডক্টর বসু উইল টেক চার্জ। ওকে স্যার। না ইনিশিয়ালি বুঝতে পারছো আমি কেসটা নিয়ে একটু চিন্তাই পড়ে গেছিলাম, তুমি হাউ ইউ উইল হ্যান্ডেল ইট, বাট ইটস গুড, ভেরি গুড। যাকে শোনো, তোমার ওই কী বলছিলাম, নন্দিনীর চিন্তা কমলো? কী ব্যাপারে স্যার? কেন তুমি টেলিফোন করোনি? ও হ্যাঁ করেছি, নন্দিনী আর জিনাত বেরিয়েছে, এখন কোথায় ঘুরছে আমি বলেছি, ফিরলে যেন ফোন করে। তা এখনও যখন করেনি তার মানে এখনও দেখে ইয়ে, তোমাকে কী যেন একটা কথা বলবো ভাবছিলাম আকাশ। ওই ইয়ে হঠাৎ বুঝতে পারলে, হঠাৎ আমার একটা মিটিং পড়ে গেছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট মিটিং। এদিকে আমার আবার ওই, তুমি সুশান্তকে চেনো? হ্যাঁ স্যার, আমার সঙ্গে আলাপ আছে। ওই যে হার্টের, হ্যাঁ ওর বাড়িতে আমার একটু যাওয়ার কথা ছিল, জাস্ট ফর চেক আপ, অ্যান্ড so I was wondering if you can go to his place and sure sir, huh? I mean good, very good, tumi dale hospital e vehicle ta ke niye jao. Thank you sir. Do come back and report to me if necessary. I mean aur ratri bela ekbar ghure dekhe ashbo. Thik ache, ami eshe apnake khobor debo. Thank you. Okay sir. Really not at home. Sir, apnar phone urgent. Ki? Okhane khub thanda bolchis? Amma. Ta o deshe to thanda hobe. Amma, boro beshi je baba. Bolchi ki je okhane jokhon thanda tu ektu gorom jama kapor pore thakbi. Amma. Ha, na bola jay na shorirer byapar to kokhon oshuk bishuk kore. Na na sabdhanei thakbi. আর গরম জলে চান করবি। হ্যাঁ না এই দেখ না, কি পাখির সঙ্গে কথা বলতে চাস? হ্যালো বড়বেশি, কেমন আছো? খুব বেড়াচ্ছ না? আইসক্রিম খাচ্ছ? খুব শিখিরে আইসক্রিম খাচ্ছে কি রে, বারণ করে দে, চুপ, ঠান্ডা লেগে যাবে গলায়। চুপ করো তো তুমি, আম্মা বারণ, আম্মা জ্বালাচ্ছে, এত জ্বালায় না, দাঁড়ান। ও বাবা, হ্যাঁ কি জলের বদলে কোক খাচ্ছ, ছবি তুলেছ? আমরা আমরা খুব ভালো আছি। কে মেজো পিসি? হ্যাঁ মেজো পিসি ভালো আছে।
অনি বাবা ওর কথা জিজ্ঞেস করো না, এত ভালো না পড়াশোনায়। তুই কি বলি ভালো কি? হ্যাঁ শোনো, চকলেট আনবে, ভুলে যাবে না একদম। এই দাঁড়াও, রাখবার আগে আমাকে উইশ করো। ভুলে গেছো না কি আবার আমার রেজাল্ট? ভারী রেজাল্ট আম্মা, না তোমাকে না, চুপ করো। হ্যাঁ থ্যাংক ইউ, টাটা, ভালো থেকো। আমি আরে মেয়েটা দুপুরবেলা খেয়েছে কি খায়নি? আম্মা এখন তো কেটে গেছে, লাইনটা কেটে গেছে, এখন দুপুরবেলা না, এখন সকালবেলা, বড় বিজি সবে ঘুম থেকে উঠেছে। তুমি না, তুমি বোঝো না, চলো তোমাকে বলেছি লংগিটিউড ল্যাটিটিউড বুঝতে হবে। পরে মেয়েটা ফোন করলো, একটুখানি মেয়েটার সঙ্গে এত কথা বলে না, আইএসসি কর। তুমি চলো রুশকির ম্যাপ দেখে দেখে বলে দারুণ ইমপ্রেসিভ না কি ব্যাপারটা? ওখানে কিন্তু একসময় নয় এখন, আর তাড়াতাড়ি হাঁটো আম্মা, তুমি না। গুড ইভিনিং ডক্টর। আপনি একটু দাঁড়াবেন, হ্যাঁ শোনো চলিয়া, আমি যেটা বলতে চাইছিলাম, এই নন্দিনী তোমাদের বোধহয় আসাটা কিন্তু ঠিক হলো না এখানে, না তোমরা সাবধানে এবার বাড়ি যাও। জিনাত চুপ করে দাঁড়াও, তোমরা বেরিয়ে পড়ো। আমরা বেরিয়ে পড়ি, ঠিক আছে? ট্যাক্সি ভাড়া আছে? হ্যাঁ আছে। ঠিক আছে যাও, সাবধানে যাও, বাড়ি গিয়ে ফোন করো। ঠিক আছে আসছি। হ্যাঁ চল, শোন, ওখানকার মতন একদম ছটফট করবি না ওখানে গিয়ে, ঠিক আছে? শোন কাউকে কিচ্ছু বলবি না, চুপ করে থাকবি না, বকবে কিচ্ছু বলবি না, মাথা ঢুকেছে কথাটা? চল ট্যাক্সি করো, তাড়াতাড়ি চল।